বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সোমবার আয়োজিত হয় কৃতি সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত হয় কৃতি সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দুপুর 12:30টার সময় আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বিলোনিয়া পৌর পরিষদের পৌরমাতা শুক্লাদেব সরকার, বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দেব, পৌর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তথা কাউন্সিলর অনুপম চক্রবর্তী, ওএসডি সুবীর মজুমদার, বিদ্যালয়ের এসএনসি কমিটির চেয়ারম্যান নিতাইচরণ মজুমদার সহ বিশিষ্ট অতিথিরা। প্রদীপ প্রজ্বলনের শেষে বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এসএনসি কমিটির চেয়ারম্যান নিতাইচরণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দেব। এরপরেই বিদ্যালয়ের এসএনসি কমিটির পক্ষ থেকে সভাপতি নিতাইচরণ মজুমদার বিদ্যাপীঠ স্কুলকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা সহ বিষয় শিক্ষক স্বল্পতা দূর করা সহ প্রধান শিক্ষক দেওয়ার জন্য আলোচনার মধ্যে দিয়ে দাবি করেন শিক্ষামন্ত্রীর নিকট। আলোচনা শেষে শিক্ষামন্ত্রী জয়া নীতি দেব এই দিনের অনুষ্ঠানের আলোচনা রাখেন। মুখ্যমন্ত্রী জয়া নীতি দেবের আলোচনা শেষে উদ্বোধক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আলোচনা রাখতে গিয়ে বলেন, রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ চলছে। অতীতের সরকার যা করতে পারেনি আড়াই বছরে আমরা তা করে দেখিয়েছি। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব কিছুতেই আমরা আমূল পরিবর্তন এনেছি। শিক্ষাতে আমরা 34% বরাদ্দ করেছি, গুণগত মানের শিক্ষার খাতিরে এনসিইআরটি কারিকুলাম চালু করেছি, তা আগের সরকার কখনো ভাবেনি। অনেকজনে অনেক কথা বলেছে, আমরা এক বছরে করে দেখিয়েছি তা। আমাদের এই শিক্ষার গাইডলাইন অনুসরণ করার জন্য অন্যান্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ছাত্রছাত্রীরা যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি রিডিং পড়তে জানত না। এইসব ছাত্রছাত্রীদের জন্য আমরা নতুন দিশা প্রকল্প হাতে নিয়ে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করেছি। এক কথায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কথা তিনি তুলে ধরেন। আপনারা জানেন আমরা একটা প্রকল্প করেছি নতুন দিশা। এটা কি? থ্রি থেকে ক্লাস 6 পর্যন্ত ছেলে মেয়েরা 56% ছেলে মেয়ে
চিন্তা করেনি এনসিআরটি কার্যক্রম করা উচিত কিনা। আমরা উইদিন ওয়ান ইয়ার ওয়ান টু টুয়েলভ আমরা এনসিআরটি কার্যক্রম করলাম। এনসিআরটি ডাইরেক্টর বলছে মিস্টার না এটা সম্ভব না, কেন না বলে এক বছরের মধ্যে আপনার পারবেন না সংস্কার শেষ করে। আমরা উইদিন ওয়ান ইয়ার ওয়ান টু টুয়েলভ আমরা এনসিআরটি কার্যক্রম করে দিলাম। এটা কার কৃতিত্ব? আমার না, আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা দেখিয়ে দিয়েছে, সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে ইয়েস উই ক্যান। এটা আমাদের শিক্ষক শিক্ষিকারা করেছে। আমরা জানি এনসিআরটি কার্যক্রমের পরে আমরা 30,000 শিক্ষককে ট্রেনিং দিয়েছি এনসিআরটি লোকদের সাথে নিয়ে এনসিআরটি কার্যক্রম কিভাবে পড়াবে। 30,000 শিক্ষক শিক্ষিকাকে ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিং ত্রিপুরাতে সাকসেসফুলি হয়েছে। আমরা জানেন এনসিআরটি কেন্দ্রীয় সরকার বলছে যে সারা ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষা দেওয়া যায় 42 লক্ষ টিচার। সারা দেশে বুনিয়াদী শিক্ষা ক্লাস 8 পর্যন্ত যারা শিক্ষা দেয় এরকম 42 লক্ষ টিচার আছে। কেন্দ্রীয় সরকারকে বলছে এনসিআরটি যে তোমরা ত্রিপুরার মডেলকে ফলো করো, ত্রিপুরার মডেল দিয়ে ভারতবর্ষের টিচারদের ট্রেনিং দাও। এবং কেন্দ্রীয় সরকার এটা গ্রহণ করেছে এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কৃতিত্ব আমাদের যে শিক্ষক শিক্ষিকাদের। এর থেকে বড় কি পাবেন বলুন, যারা শিক্ষক আছে এখানে 31 জন টিচার আছে এই স্কুলে। এছাড়া তিনি আলোচনা রাখতে গিয়ে ঘোষণা দেন আগামী শিক্ষাবর্ষ থেকে বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রি প্রাইমারি ইংরেজি মাধ্যম স্কুল চালু হওয়ার কথা। একটা ডিমান্ড করেছে যে আমরা যেন একটা ইংলিশ মিডিয়াম বিলোনিয়া বিদ্যাপীঠ যেন ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়। আমি ঘোষণা দিচ্ছি আগামী এপ্রিল মাস থেকে যে সেশন শুরু হবে এটা প্রি প্রাইমারি শুরু হবে। দিদি মনে আপনি বুঝেছেন কোনটাতে ভুল ভুল যাতে না বুঝে ওয়ান না প্রি প্রাইমারি শুরু হবে ইংলিশ মিডিয়াম। যারা আছে যদি আছে প্রি প্রাইমারি করে উপরে উঠতে উঠতে ক্লাস ওয়ান ক্লাস টু ধীরে ধীরে ইংলিশ মিডিয়াম। অর্থাৎ এপ্রিল মাস থেকে এবার বছরে এমনি শেষ হয়ে গেছে, তবুও এপ্রিল মাস থেকে শুরু হবে এই বিলোনিয়া বিদ্যাপীঠ এপ্রিল মাস থেকে শুরু হবে। আলোচনা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বদের সাথে সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা জ্ঞাপন করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24।